মনারা ব্লগ থেকে বলছি, মনারা মনি। আমি কখনো আসলে ফান ভিডিও করিনি, বাট আজকে আমি ফান ভিডিও করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে আমার কয়েকজন টিম মেম্বার আছে, তো সবার টিম মেম্বারদের সাথে আমি পরিচয় করিয়ে দিব। তো আমি নতুনই আসলে ব্লগে কাজ করতেছি, বাট জানি আমি শুধুবার মানে রেসিপি ব্লগে দিচ্ছি, ভিডিও দিচ্ছি। তো এ ধরনের ট্রাভেলস বা এ ধরনের ফান ভিডিও আমি আসলে কোনো কিছুই করি না, বাট আজকে ট্রাই করতেছি যে একটু হলেও ফান ভিডিও দেওয়ার জন্য। জানি না আপনাদের, আমার সমস্ত ভিউয়ার্সদের বা আমার ভাইয়া আপুদের যারা আছেন, আমার যেই রেসিপিগুলা বা ব্লগগুলা দেখেন, আপনারা হয়তো মানে হয়তো বা পছন্দ করি আমাকে, বা আমার যে রেসিপিগুলো পছন্দ করেন বলেই হয়তো বা এতগুলো ভিউয়ার্স হচ্ছে, তো জানি না। তো আজকে আমার এই ফান ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই ধরনের ফান ভিডিও আসলে ভালো লাগছে। আর যদি কমেন্ট বক্সে জানান, তাহলে পরবর্তীতে অবশ্যই আমি আসার চেষ্টা করব। তো সো গাইস, এখন আমি চেষ্টা করব, আমি আমার সমস্ত টিম মেম্বারদের সাথে আপনাদের একে একে পরিচয় করিয়ে দিব। তো আজকে সকল টিম মেম্বারই আমার নতুন আসলে, তো দেখা যাক সবার সাথে কীভাবে পরিচয় করে দিই। Monawara's blog. I'm Tanim, and today I'm gonna be hosting this video as a judge. Well, not the least, I'll be the utmost help to you guys, and be sure to stay tuned and the channel and blog, and be sure to be with us, and it'll be a pleasure if you guys could subscribe and be with us. Okay. আমার নাম মাহিন মুস্তফা মাইশা, আমি ব্লগের একজন নতুন। আমার নাম লিপি আক্তার, আমি এই টিমের একজন নতুন সদস্য। দেখতে পাইলেন আমার যে টিম মেম্বার সবাই বসে আছে। আসলে আমি তো এই ধরনের ভিডিও করি না, আসলে ওরাও খুব মানে একদম এক্সাইটেড যে কীভাবে কথা বলবে বা এই ধরনের ইয়া করবে। তো আমরা আজকে আসলে একটা চ্যালেঞ্জ নিব, সেটা হলো আমরা একটু খাওয়া দাওয়ার একটু আয়োজন করেছি, তো এটার প্রতিযোগিতা করব এই আমার টিম মেম্বারদের নিয়ে। তো এই হলো আমার টিম মেম্বার, দেখতে পাচ্ছেন ওরা সবাই বসে আছে। তো যাই হোক, তো এই যে ফান ভিডিওগুলো আসলে এই তো প্রথম আমার, যদি আপনারা এই যে দেখতেছেন আমার টিম মেম্বাররা বসে আছে সবাই। সবাই একটু হাই বলে দাও, সবাই হাই বলে দাও। তো আমার এই টিম মেম্বারদের জন্য দোয়া করবেন সবাই। আসলে আমি প্রথম যেহেতু ওদেরকে নিয়ে কাজ করার একটু মানে মন চাইছে যে ওরাও রাজি হয়েছে যে আমার এই টিমে কাজ করবে আজকে। তো দেখা যাক আজকে আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পারি, ওরা একটু হইগুলো করবে। এই এই হলো মারিয়াম, আসলে আমাদের ছোট্ট সদস্য, আমার ছোট ভাইয়ের মেয়ে, খুবই শান্তশিষ্ট, কোনো কথা বলে না, সারাদিন খেলাধুলা করে হইচই করে। তো এই হলো ওর অবস্থা। তো এখন দেশে আসছে বেড়াতে ওরা, তো করোনার জন্য ওরা মানে ঢাকা থেকে চলে আসছে, আবার চলে যাবে হয়তো কিছুদিনের মধ্যে। তার বাকি সদস্যদের সাথে তো আপনাদের সবার পরিচয় হলো। এই হ্যাঁ বলো, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজতে মিলে মুদের রাজার শনি মিলবে কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজতে মিলে মুদের রাজার শনি মিলবে কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের ছোট নদী চলে বাকি বাকি, ওই কাকা মাছ তার হাতে জলে থাকে, হাজে হাতে জলে থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই দার চার ডালু তার পারি, হা হা ডালু তার পারি।
আমার ছোট্ট সদস্য একজন দাদা বলবে, তো দাদার উত্তরটা দেখি কে পারে। এদিকে এসো আতিশ, এদিকে এসো, সামনে এসে পড়ো, তুমি এখানে বসো। হ্যাঁ তুমি বলো। কোন ব্যাগ ভিজা থাকলে গাছে লাগে কিন্তু শুকনো থাকলে গাছে লাগে না। তো আজকে দাদার উত্তরটা কি তোমরা পারো? বলছে যে কোন ব্যাগ ভিজা থাকলে কাজে লাগে কিন্তু শুকনো অবস্থায় এটা কাজে লাগে না। তো এটা দাদারা কি কেউ পারো? এখন আপনি করতে পারবে। তো যাই হোক, দাদার উত্তরটা কেউ পারবা? তোমরা কেউ পারবা না? আতিশা বলে দাও, ওরা দাদার উত্তরটা পারবে না। টি ব্যাগ, অর্থাৎ উত্তরটা ছিল টি ব্যাগ। ভিজা অবস্থায় কাজে লাগে কিন্তু শুকনো অবস্থায় কোনো কাজে লাগে না। তো যাই হোক, আতিশায় ফার্স্ট, আসলে এখানে আতিশায় বলতে পারছে, কেউ এটার উত্তরটা পারে নাই। এখন আমাদের যে খাবারের একটু আয়োজন আছে, আমরা একটু নুডলস খাবো সবাই দেখিয়ে মিলে একসাথে খাবো। তো এটা আমরা রেডি করতেছি। হ্যাঁ দেখি কে আগে খেতে পারে, দেখি কে আগে খেতে পারে, দেখি। কথা বলবো না, যে কথা বলবো সে হেরে হেরে যাবা। খাও। তো সুগার্স দেখতে পাইলেন যে আমাদের টিম মেম্বার, যেহেতু আমরা নতুন কাজ করতেছি আসলে হয়তো ততটা ভালো হয় নাই। তো আমার টিম মেম্বারও নতুন একদম, তো জানি না আসলে আপনাদেরকে একটু আনন্দ দিতে পারবো কি না বা আপনারা আনন্দ পাবেন কি না। যাই হোক, তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে উৎসাহিত করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন আর একটা করে লাইক দিবেন। আর আপনাদের কমেন্ট এবং লাইকের উপর নির্ভর করবে পরবর্তী এ ধরনের ফান ভিডিও। তো আজ আর আমি বেশি কিছু বলবো না, এখানেই শেষ করে দিচ্ছি। আমরা সবাই যাই, একটু দুষ্টামি করলাম সবাই আমার টিম মেম্বারদের নিয়ে। আমি আপনাদের কমেন্টের উপরে নির্ভরশীল, কারণ আপনাদের কমেন্ট যদি পাই তাহলে অবশ্যই দ্বিতীয় যে ফান ভিডিওটা আমি করার চেষ্টা করব অবশ্যই এই ধরনের। আশা করি তার চেয়ে বেটার হবে দ্বিতীয় ফান ভিডিওটা। তো এই আজকে তো একদম নতুন, ওরাও নতুন, তো কাজে আমিও নতুন ব্লগে, তো খারাপ হতে পারে। আর এই খারাপের জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা, ক্ষমা প্রার্থী সবার কাছে। আপনারা সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আজ আর নয়। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই। এ সবাই বাই বলে দাও।